আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আপনাদের জন্য আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে এসেছি, যে ভিডিওটির মধ্যে আপনাদের দেখাবো আজকে প্রাণী জাদুঘর। তো এই প্রাণী জাদুঘরটি রয়েছে হচ্ছে জাতীয় চিড়িয়াখানার মধ্যে, যেখানে আপনি 10 টাকার টিকিট কিনে প্রবেশ করতে পারবেন। তো আপনাদের দেখানোর জন্য আমরাও দেরি না করে 10 টাকার টিকিট কিনে প্রবেশ করি এই প্রাণী জাদুঘরের মধ্যে। তো প্রবেশের পরে এই ডান পাশে আপনারা দেখতে পারবেন একটি বড় তিমির কঙ্কাল বা হার, যা একসাথে জোড়া লাগিয়ে একটি কঙ্কালের আকৃতি দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ তিমিটির মতোই দেখতে। তো আমরা এখন প্রবেশ করতেছি মূল ভবনে, যেটি প্রাণী জাদুঘর নামে পরিচিত। তো এখানে প্রবেশের পরেই দেখা যায় বিভিন্ন ধরনের প্রাণী প্রিজার্ভ করা রয়েছে। তো আজকের এই ভিডিওটির মধ্যে আমি চেষ্টা করেছি সম্পূর্ণ প্রাণী জাদুঘরের বিভিন্ন বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য। এই প্রাণী জাদুঘরটিকে মোট 2টি পার্টে ভাগ করা হয়েছে। একটি পার্টে রয়েছে প্রিজার্ভ করা বিভিন্ন প্রাণী এবং আরেকটি পাশে রয়েছে বিভিন্ন মাছ, যা আমি এই ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন প্রাণী জাদুঘরের বিভিন্ন প্রাণীগুলো। আর এই প্রাণীগুলোর মধ্যে এমন অনেক প্রাণীগুলো আছে যা আমরা সচরাচর কখনোই দেখি নাই, কিন্তু এখানে এগুলো সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন যে প্রাণীগুলোকে দেখতেছেন এবং এদের সংরক্ষণ প্রক্রিয়া সম্পর্কে আপনাদের অনেকেরই ধারণা রয়েছে, তো তাও আমি আবার বলে দিচ্ছি, এগুলো সম্পূর্ণরূপেই অরিজিনাল বলতে পারেন। এদের চামড়াগুলো জেনুইন প্রাণীর চামড়া। এদের ভিতরে বিভিন্ন ধরনের তুলা বা বিভিন্ন জিনিসপত্র দিয়ে সেমভাবে একটি আকৃতি তৈরি করা হয়, তারপরে এদেরকে সংরক্ষণ করা হয়েছে। তো এই পাশে এবং গ্যালারির ডান সাইড বা দেয়ালের যে পাশগুলো রয়েছে, দেয়ালের পাশগুলোতে রয়েছে এই ধরনের বিভিন্ন সংরক্ষিত প্রাণী। আর একটু পরে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব হচ্ছে যেগুলো পানির মধ্যে ফরমালিন জাতীয় পদার্থ দ্বারা ফিজারাপ করা রয়েছে সেই প্রাণীগুলোকে।
তো এখন আমরা চলে এসেছি প্রাণী জাদুঘরের মৎস্য গ্যালারিতে, যেখানে বিভিন্ন ধরনের অ্যাকোয়ারিয়াম ফিশ রয়েছে। তো আমি চেষ্টা করবো আপনাদেরকে এক এক করে সকল মাছগুলো দেখানোর। তো সাথেই থাকুন এবং দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো আশা করি আপনাদের সকলেরই আজকের ভিডিওটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর যারা চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিও প্রতিনিয়তই দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে আপনারা খুব সহজেই পেয়ে যান। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আর শীঘ্রই আপনাদের জন্য জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আসবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।